একটা হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে দেখে হেসে দেন। আল্লাহর হাসাটা আমাদের মতো না, আল্লাহর শান অনুযায়ী তার কাইফিয়ত, তার ধরন কেমন সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। কিন্তু হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব কিছু মানুষের কাণ্ড দেখে, কাজ দেখে হেসে দেন। আর আরেকটা হাদিসে আসছে, আল্লাহ যদি কারোর কাজ দেখে হেসে দেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। এখন জানবেন কার কাজ দেখে হাসে। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই লোক কনকনে শীতের দিনে ঠান্ডা এবং কষ্ট উপেক্ষা করে আরামের বিছানা এবং কম্বল কাঁথা সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় এবং শীতের কষ্ট উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুইতে মনে চায় না, তবু আল্লাহকে খুশি করার জন্য ধুয়ে ফেলে এবং দাঁড়িয়ে যায় নামাজে, অনেক ওলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা বলেছেন তাহাজ্জুদের নামাজ, অনেকে বলেছেন শীতের দিনের ফজরের নামাজ। এই যে বান্দা কনকনে শীতে কাঁপতে কাঁপতে উঠে কোন রকম ঠান্ডা পানি দিয়ে বা গরম পানি দিয়ে যেভাবেই হোক ওযু করে শীতের কষ্টে কাঁপতে কাঁপতে এসে নামাজে দাঁড়িয়ে যায়, বান্দার এই কষ্ট দেখে আল্লাহর ভয়ে যে সে কষ্ট করছে এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন। আর হাদিসে বর্ণিত হয়েছে, যার কাজ দেখে রব্বে করিম হেসে দেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। ভাইরা আমার, শীতের দিনে ফজর নামাজ পড়তে কষ্ট হয়, ওয়াজ শুনতে অবশ্য তেমন কষ্ট হয় না, বরং ওয়াজ শুনতে ভালোই লাগে, মেলা মেলা একটা ভাব আছে, বাদাম বুট খাওয়া হয়, পোলা পানের আনন্দ হয়, বেলুন কিনা হয়, হ্যাঁ ছোটখাটো কেনাকাটা হয়, একসাথে সবাই দেখা সাক্ষাৎ হয়, এটা মজাই লাগে। কিন্তু এই মজার পরে বাড়িতে যাইয়া যখন শুয়ে পড়েন, ভোর রাতে যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, তখন কোচর মোচর শুরু হয়ে যায়, ঠিক না বে? ঠিক, ওই কম্বল আরামের উম তৈরি উম হয়েছে, একটু গরম হয়েছে ভিতরে, মাশাআল্লাহ, কম্বলের নিচে, কাঁথার নিচে, লেপের নিচে, ওই আরামের জিনিসটা ফেলে দিয়ে এই শীতের মধ্যে জুবুথুবু হয়ে দাঁড়ানো আর কনকনে কুয়াশার মধ্যে মসজিদে হেঁটে নামাজ পড়া, এটা ওয়াজ শোনার চাইতে অনেক গুণ বেশি কষ্টের, ঠিক না বে? ঠিক, যার কারণে ওইটা সব অনেক বেশি। এই যে এত মানুষ ওয়াজ শুনতে আসছে এই মসজিদে বা যতগুলো মসজিদ আছে আপনাদের এলাকায়, ফজরের নামাজে কি এত মুসল্লি হয়? দুই তিন কাতার মুসল্লিও তো হয় না, ঠিক না বে? ঠিক, প্রিয় ভাইরা আমার, এই শীতের মৌসুমে আপনি চাইলে আপনার মালিককে, আল্লাহকে হাসাইতে পারেন। কে কে নিয়ত করেছেন বলেন, আল্লাহকে হাসাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে আমরা শীতের মৌসুমে হাসাবো। আল্লাহ আপনি সাক্ষী, আপনার বান্দারা নিয়ত করেছে, আল্লাহ আপনি আমাদের হিম্মত দিয়ে দেন, আল্লাহ শয়তানকে পরাজিত করার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে গেছে আপনি শক্তিশালী করে দেন, আল্লাহ আপনার ভয়ে সমস্ত কষ্টকে উপেক্ষা করে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়ের। ভাইরা আমার, এই শীতের মৌসুম, অনেক মানুষ আছি আমরা যারা এই মজলিসে আছি, আগামী শীতের মৌসুমে কবরে থাকব, ঠিক না ভাই? ঠিক, সুযোগ আর জীবনে নাও আসতে পারে। আমি নিয়ত করেছি, আপনারাও করেছেন, আল্লাহ দেখেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। শয়তানের বিরুদ্ধে এখন সংগ্রাম চলবে, কি চলবে? সংগ্রাম চলবে। আরে ইয়ে কুস্তি তো হ্যায় উমর ভর কি, কভি ও দবালে কভি তু দবালে। শয়তানের সাথে মানুষের যে কুস্তি লড়াই, এটা তো আজীবনের লড়াই, কখনো শয়তান আপনাকে কাট করে ফেলে দিবে, আবার কখনো আপনি শয়তানকে কাট করে ফেলে দিবে। শয়তানের সাথে সবচেয়ে বড় লড়াইটা কখন হয় জানেন? ফজরের নামাজের সময়। ভাইরা আমার, শয়তানকে যদি দেখতে চান ফজরের নামাজের সময় খেয়াল করবেন, দেখবেন পাবেন, কম্বলের ভিতরে যখন আরামের ঘুমে শুয়ে থাকবেন, দেখবেন এদিকে আজান শুনে মুসলমান আল্লাহর ঘর থেকে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, যার হুকুমে আপনার নিঃশ্বাস নিতে পারতেছেন, ছাড়তে পারতেছেন, সে মালিক আপনাকে ডাকছেন আজানের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে,
মালিকের ডাকে সাড়া না দিয়ে আপনি শুয়ে আছেন, শয়তান আপনার হাত পা টিপতেছে, এত আরাম লাগে ফজরের সময়ের ঘুম, 24 ঘন্টার কোন সময়ের ঘুমে এত আরাম, ঠিক না ভাই? ঠিক মিলে দেখেন তো, মিলে কিনা? রাত 12টা 1টা 2টা ঘুমান, ঘুম গভীর হয় না, ছটপট ছটপট ছটপট, কিন্তু ফজরের সময় যে ঘুমটা হয়, মাশাআল্লাহ, মনে হয় যে সবচেয়ে আরামের ঘুম, ঠিক না ভাই? ঠিক। আরে ভাই, আরাম এমনি হয় নাই তো, কারণ একজনের পাও টিপতেছে। মিস্টার ইবলিসি কি করতেছে? আরাম দিতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার কথা না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন শুয়ে পড়ে শয়তানে তিনটা গিরা দেয়। কয়টা গিরা দেয়? তিনটা গিরা দেয়। এই গিরাগুলো দেয় যে মানুষ উঠতে না পারে, এটা আমরা দেখি না। যখন কেউ মুয়াজ্জিনের আজান শুনে, আল্লাহ ডাকছেন এই কথাটা তার মনে পড়ে, আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে, এই জীবনের হিসেব আল্লাহকে দিতে হবে, এই কথা মনে করে সাহস করে হিম্মত করে আরামের কম্বল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা গিরা খুলে যায়। খেয়াল করে দেখেন, ফজরের সময় যখন উঠবেন, উঠার আগে মনে হচ্ছে এই কম্বল থেকে বের হলে মনে হয় আমি গেলাম শেষ হইয়া, এরকম একটা ভাব মনে হয় না? খেয়াল করে দেখেন তো, যে আরাম উম যেভাবে তৈরি হয়েছে, ঘুমটাও শরীর লেগে আসছে, মনে হচ্ছে যে এই কম্বল ছেড়ে উঠলে বোধহয় আমি শেষ, আমি মরে যাবো, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কসম, ওই কম্বলটা ছেড়ে যদি হিম্মত করে শুধু দাঁড়িয়ে যেতে পারেন, খাট থেকে যদি নিচে নামতে পারেন, সঙ্গে সঙ্গে দেখবেন যে শরীরটা পাতলা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় গিরা, আরো দুটা গিরা আছে। এরপরে মনে হয় বাবুরে উঠলাম তো বুঝলাম, কিন্তু যেই ঠান্ডা পানি এটা যদি হাতে লাগে স্যাঁত করি তো মনে আমি শেষ, শয়তান এগুলো বোঝায়, বুঝতে পারছেন? তখন সাহস করে যদি আপনি ঠান্ডা পানিতে হাতটা দিয়ে ফেলান, কোন রকম হাত মুখ ধুয়ে অজু করে যখন আপনি বের হয়ে আসেন, অজুর পরে দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি অজু করার সঙ্গে সঙ্গে দেখবেন শরীর আরো পাতলা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। একটু আগে শয়তান আপনারা বুঝাইছে এই পানিতে হাত দিলে মরে যাবে, খবরদার যে ঠান্ডা, ওরে বাবা, কিন্তু আপনি কোন রকম অজুটা করে ফেললে দেখবেন যে শরীরটা পুরো পাতলা হয়ে গেছে, শয়তান যে মিথ্যুক ওইটা আপনার সাথে সাথে প্রমাণ পাবেন, ঠিক না ভাই? ঠিক। তিন নম্বর গিরা, দুইটা খুলছে, এরপর একটা খুলে যায় অজু করলে, তিন নম্বর গিরা থাকে, শয়তান বলে যে এই শীতে মসজিদে না গেলেও চলে, নিজে নিজে মুফতি হয়, তখন বাসায়ও তো নামাজ পড়ন যায়, এই শীতে মসজিদে না গেলেও আল্লাহ মনে হয় মাফ করবে, অসুবিধা নেই, কোন রকম দাঁড়ায় বাসায় চার জায়গায় পড়ে শুয়ে গেলাম, এটা এক কিসিমের লোক আছে না? নেই। যদি কেউ হিম্মত করে বাসা থেকে বের হয়ে রওনা হয় মসজিদের দিকে, আল্লাহর ঘরে হাজিরা দিয়ে ফেলে, বিশ্বাস করেন রাত 2:30 3টা শোন 4টায় শোন, ফজরের সময় উঠতে তো কষ্ট হবে, ওই যে মনে হয় রু বাইর হয়ে যাবে, অনেকটা অবস্থা হয়ে যায়, কারণ যে ইবলিস বুঝায় গিরা দিয়া থয়, আপনি গিরা করে যদি খুলতে পারেন, কোন রকম হিম্মত করে সামনে আগান, ফজর নামাজ পড়ার পরে শরীরে যে পরিমাণ রিল্যাক্স ফিল হবে, যে পরিমাণ শরীরে আপনার ফ্রেশনেস আসবে, যে পরিমাণ নির্ভার মনে হবে, আপনার 24 ঘন্টার ভিতরে আর কোনো সময় এতটা আপনাকে নির্ভার মনে হবে না, কারণ 3 নম্বর গিরাও শয়তানের খুলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শীতের এই দিনে ফজরের নামাজে হাজির হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমাদের রবকে হাসানোর তৌফিক দান করুন। রবের হাসি তার শান অনুযায়ী হবে, কিন্তু আমার আমলের কারণে আল্লাহ হাসলে আমার জান্নাতের গ্যারান্টি হাদিসে বর্ণিত আছে, করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমানদার কখনো অলস হতে পারে না, ইমানদার কখনো কি হতে পারে না, কিন্তু আমরা সবাই অলস, আমরা সবাই কি অলস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে চানা পানা চাই, আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, কোত্থেকে? অক্ষমতা থেকে, অলসতা থেকে, অলসতা থেকে পানা চাইতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এই জন্য ইমানদার কখনো কি হইতে পারে না, অলস হইতে পারে না।
ফজরের সময় হিম্মত করে ওঠার জন্য সন্ধ্যা রাতে শুয়ে থাকবেন। সবচেয়ে খাঁটি ইমানদারের মার্কা হলো ফজর নামাজ জামাতের সাথে পড়া। কথা কি বুঝাইতে পারছি? একটা এলাকার মধ্যে, একটা মহল্লার মধ্যে, একটা মসজিদের এরিয়ার মধ্যে সবচেয়ে ক্রিম মুসল্লি, আফার ক্লাসের মুসল্লি হলেন ওই লোকগুলো যে লোকগুলো ফজরের নামাজের সময় হাজির হয়। আফার ক্লাসের মুসল্লি হওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মুনাফিক যে যে মুখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানের ছেলে মুসলমান মুখে বলে, কিন্তু তার অন্তরে আসলে ঈমান বসে নাই, ঈমান এখনো বসে নাই, মুনাফিক, তার জন্য ফজর নামাজ পড়াটা অনেক বেশি কষ্টের। যার জন্য ফজর নামাজ পড়া যত বেশি সহজ, যে ফজর নামাজকে যত বেশি এনজয় করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে তত ঈমানদার, তার ঈমানটা অন্তরে তত বেশি বসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের সময় অন্ধকার, এই অন্ধকারে যারা হাতরাতে হাতরাতে আল্লাহর ঘরে আসে, কিয়ামতের ভয়াবহ অন্ধকার সমূহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দূর করে দিবেন। ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। গরমের দিনে ফজর পড়ে না, রাইত ছোটে অজুহাতে ঘুম ভাঙে না, আর শীতের দিনে ফজর পড়ে না, কষ্ট হয় শীতে উঠতে অজুহাতে, ঠিক না? ঠিক, শয়তানের কাছে সব আইটেম রেডি। গরমের দিনে এক আইটেম দেয়, শীতের দিনে আরেক আইটেম দেয়। আপনি খেয়াল করে দেখেন, একটা মৌসুমে তো সহজ হবে অন্তত, কিন্তু না, ইবলিসের সিস্টেম হলো আপনি ডাইনে যান বামে যান, মাগার জান্নাতের পথে যেতে পারবেন না। খেয়াল করে দেখেন, সব সময় শয়তান এই আইডিয়াগুলো দিয়ে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে শীতের এই মৌসুমে শীতের কষ্ট উপেক্ষা করে, কষ্ট করে অজু করে ধুয়ে আমার মালিককে হাসানোর তৌফিক দান করুন। পাক্কা নিয়ত করেছেন তো? অন্তরের অন্তরস্থল থেকে নিয়ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ওয়াজ শুনে শুধু কানসুখ করলে হবে না, আমল নিয়ত করতে হবে। এই মাহফিল থেকে একজন যুবক ভাই যদি নিয়ত করেন যে আমি ফজরের নামাজ, আমার নাকের ডগা যদি নিঃশ্বাস থাকে আর ঘুমটা কোনো রকম অ্যালার্মে ভাঙে, এখন ঘুম ভাঙা তো সহজ, অ্যালার্ম দিয়ে রাখা যায়, আমি ইনশাআল্লাহ জামাতে হাজির হয়ে নামাজ পড়ব, জীবনে কখনো ছাড়ব না, এরকম প্রতিজ্ঞা যদি কোনো যুবক করতে পারেন তাহলে এই মাহফিলে আয়োজন পুরোটা সার্থক ইনশাআল্লাহ। আছেন কোনো যুবক ভাই? আল্লাহ তাআলা কবুল করুন। মুরব্বীদের হাত চাই না, মুরব্বীরা আমাদের এমনি মুরব্বী, ওনারা আমাদেরকে সামনে পথ দেখায়, যুবকদের দরকার বেশি আমার। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আপনি কবুল করুন। আল্লাহ তাদের রুজি রুটি নদে বরকত দান করেন। আল্লাহ বিবাহ সহজ করে দেন। আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন।